ম্যাচে আম্পায়ারের সাথে কথা লড়াইয়ে জড়ালেও ম্যাচ শেষে ভিন্ন রূপে ইমরুল গায়েস মাঠে উপস্থিত দর্শকদের ডাকে সাড়া দিয়েছেন, প্রেস কনফারেন্সে এসে আড়ালে রাখার চেষ্টা করলেন তাদের চোখে হওয়া আম্পায়ারের ভুলগুলোকেও। মাঠের ভিতরে তো অনেক কিছুই হয় আসলে, মানে মাঠের ভিতরে সবাই উত্তেজিত থাকে, সবাই নিজের টিমের কে উইন করার জন্য, হয়তোবা আমরা খালি চোখে দেখি যে না এটা না, এটা ঠিক হচ্ছে না, এটা ওয়াইড না, বাট যখন টিভি আম্পায়ার দেখে যে না এটা ওয়াইড, তখন হয়তোবা ডিসিশনটা আসে। বাট অনেক সময় হয়তোবা কিছু আমাদের মানে কিছু মিস্টেকও হয়, এটা বলবো না যে মিস্টেক হয় না, অবশ্যই মিস্টেক হয়, কারণ আমরা হয়তো প্লেয়ার আমরা মাঠ থেকে দেখি যে আসলে এই জিনিসটা নো বল হইতেও পার, মানে নাও হইতে পারতো, তো এটা এটা আসলে এটা আম্পায়ার্স কল, এটা আমাদের কল না, যেহেতু তারা ডিসিশন দেয় এটা মেনে নিতে হবে, যেহেতু এটা আমাদের কিছু করার নাই। না আমার কাছে মোস্তাফিজে যে নো বলটা রেখেছে ওইটা আমার কাছে মনে হয়েছিল যে ওয়াইড না, নো বল না, বাট নাসিম শাটটা হ্যাঁ একটু হাইট ছিল, আমি আম্পায়ারকে জিজ্ঞেস করেছি, আমাকে বলছে না টিভি আম্পায়ার চেক করেছি এটা নো বল, দ্যাটস ফাইন। বাট আমার কাছে যেটা মনে হয়েছে মোস্তাফিজেরটা যেহেতু বল ডাউন হচ্ছিল এটা একটু আমার কাছে ডাউট লেগেছে, বাট এটা দিন শেষে এটা আম্পায়ার্স কল। দেখুন ব্যাটসম্যানরা ভুল করলে আউট হয়, আম্পায়াররাও ভুল করলে ওইটাও একটা আম্পায়ারদের এগেনেস্টে যায়, সো এখানে মানুষ মাত্রই ভুল করতেই পারে, সো এখানে আসলে আমি এখানে বলেও কোনো লাভ নাই, সো হিউম্যান বিইং একটা মিস্টেক হবেই, কেউ আসলে কাউকে ফেভার করে না এখানে, এখানে সবাই চেষ্টা করে ফেয়ারভাবে আম্পায়ারিং করা। কিছু বলতে না চেয়েও ইমরুল বললেন অনেক কিছুই। চলমান বিপিএলে দেখা গেছে যারাই মুখ খুলেছেন তারাই পড়েছেন শাস্তির মুখে। কায়েসের ভাগ্যেও কি শাস্তি অপেক্ষা করছে? যদি করে তাহলে সোহানের সঙ্গী হয়েছেন হারিস রউফ, কায়েসের সঙ্গী হবেন কারা? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।